আগের অবরোধ কবে শেষ হয়েছে আমরা ঠিক জানি না। অবরোধটা দেওয়া মানে এখানে নেতারা কে কোথায় থাকবেন বিএনপির নেতারা তো সব প্রকৃতার জেলে, বাকিরা তো পালিয়ে আছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না, অবরোধে নেতৃত্ব দিবে। আমাদের আব্দুস সামাদ আজাদ পর্যন্ত অবরোধে নেতৃত্ব ছিল, উনিও মাঠ, আমরা তো আছি। আজকে আমরা ক্ষমতাসীন দল, আজ বিকেলে বিদেশি দূতাবাস, এমবেসি এখানকার এবং বিভিন্ন সংস্থা, তাদের সাথে আমাদের ফরেন অফিস, ফরেন মিনিস্ট্রি একটা ব্রিফিং করবে। দেখেন কিভাবে একজন মানুষ কিভাবে তারা আগুন দিতে গিয়ে পালাচ্ছে, পালাতে গিয়ে আন্ডার কনস্ট্রাকশন এক বিল্ডিং এ উঠছে, সেখান থেকে লাফিয়ে পড়ে মারা গেছে, সেই লোককে আবার শহীদ দিয়ার অনুসারী বানাচ্ছে, সে আগে আন্দোলনের শহীদ। এই দৃষ্টান্ততা সবার সমস্যা, এত নৃশংসভাবে রাষ্ট্রের একজন পুলিশকে কর্তব্যরত অবস্থা, এত নির্মমভাবে হত্যা করতে পারে, এবং ওই দৃষ্টান্ত দেখুন, ওটাই হচ্ছে বিএনপির আসল রূপ। এরা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, তারা সাংবাদিকদের ছাড়ে নাই। কয়দিন আগে তুমি তো বিএনপির বিরুদ্ধে কোন জাজমেন্ট দেননি, প্রধান বিচারপতি মাত্র হলেন, দেশের বিচার ব্যবস্থার প্রতি যিনি আমাদের ল্যান্ডের প্রধান ব্যক্তি বিচার ল অব দি ল্যান্ড, সেখানে যিনি চিফ জাস্টিস তার বাড়িতে আমাদের রাজনীতিতে কিছু ভুল আছে, এগুলো সংশোধন করার সময় অনেক সময় থাকে না। বিএনপি দৃশ্যমান এমন কিছু অপরাধ আন্দোলনের নামে করেছে যেটা আজকে গাজা যে নৃশংসতম সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস হচ্ছে তার চেয়েও ভয়ঙ্কর। আমাদের নারী কর্মীরাও রেহাই পায়নি,
অনেককেই তারা তাদের পোশাক দূরে টানাটানি গায়ে আঘাত করেছে, মারধর করেছে এবং মহিলা আওয়ামী লীগের নেত্রীদের দু একজনের মাথা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। আমাদের নীতা শিবু রেশমা এরা অনেকেই আহত হয়েছে। আজকে আমি সাংবাদিকদের কথাই ধরবে, সাংবাদিকদের উপর যে হামলাটা হয়েছে এটা কি, এটা কেন, সাংবাদিকরা কি তাদের বিরুদ্ধে রিপোর্ট করেছেন? সাংবাদিকদের উপর তারা কেটেন, সাংবাদিকরা তাদের কাজ যা দেখবে তা লিখবে, যা দেখবে তা লিখবে, এটাও বিএনপির চোখে অপরাধ। এই বিএনপি সাংবাদিক মানিক শাহকে মেরেছে, হত্যা করেছে। যশোরে সাংবাদিক শামসুর রহমান হত্যা, হুমায়ুন কবির বালু খুলনায় সাংবাদিক এবং সম্পাদক তাকে এই দল হত্যা করেছে। যাদের বিবেক আছে, যারা বিবেকবান মানুষ, সুশিক্ষিত মানুষ, সত্যের পক্ষে বলে এবং যারা সত্যের সাধনা করে, যারা নিরপেক্ষতার সাথে কথা বলে, লেখালেখি করে, কেউই বিএনপির চোখে ভালো নয়।